নমস্কার বন্ধুরা, সি থ্রি কমার্স কোচিং সেন্টারে সবাইকে আবার স্বাগত। এই কথাটা তোমরা এর আগে অনেকবার শুনেছো, কিন্তু কথাটা কে বলছে তোমরা দেখোনি। আমি অভিক, তোমাদের সামনে আজকে আমি নিজে উপস্থিত হয়েছি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো বলে। তো প্রথমেই, লকডাউনের জন্য আমরা সবাই বাড়িতে বসে আছি এবং সবাই একটু বোর হচ্ছি। এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারি, বিশেষ করে স্টুডেন্টরা তাদের পড়াশোনাটাকে এগিয়ে রাখতে পারে। সেই প্রচেষ্টার জন্যই আজকে আমি তোমাদের সামনে এসেছি, কয়েকটা বিষয়ে কথা বলবো এবং কয়েকটা ইনফরমেশনও দেবো তোমাদের। তবে সেই ইনফরমেশন নিয়ে কথা বলার আগে বলতে চাই, তোমরা এই লকডাউনটাকে সমর্থন করো, সবাই বাড়িতে থাকো, আর খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে কেউ বেরিয়েও না। আর যদি বেরোতেও হয়, সেখান থেকে এসে হাত মুখ জামা কাপড় সব ধুয়ে। আমাদের আজকের ভিডিওটা কোনো ইউনিভার্সিটি স্পেসিফিক না, মানে এটা যে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেখবে বা শুধুমাত্র নেতাজি ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেখবে, এরকম না। আমরা সব স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি। তোমরা এই ভিডিওটা পুরো দেখো এবং মন দিয়ে দেখো। আর যদি আমাদের কাজ ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিয়মিত নোটিফিকেশানের জন্য বেল আইকনটায় অবশ্যই ক্লিক করে দিও। এছাড়া আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার পেজটাকেও লাইক করতে ভুলো না। সেই সব লিঙ্কগুলো আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা জানো, আমরা শুরু থেকেই বলে আসছি এবং এখনও একই প্রচেষ্টা করছি যে কমার্স স্টুডেন্টদের জন্য একটা পোর্টাল তৈরি করার বা একটা জায়গা তৈরি করার, যেখান থেকে সমস্ত কমার্স স্টুডেন্টের হেল্প হবে। সেই উদ্দেশ্য নিয়েই এই সি থ্রি কমার্স কোচিং সেন্টার শুরু হয়েছে। এবং এইটা খুব বেশি পুরনো না, খুব জোর 4 থেকে 5 মাসের বয়স। এর মধ্যেই তোমরা আমাদের যা ভালোবাসা দিয়েছো, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আর এরম ভালোবাসা আমাদের দিতে থেকো, আমরাও চেষ্টা করব যেভাবে তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি সেইভাবে পাশে থাকার। যেমন আমরা অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির যখন পরীক্ষা হচ্ছিল, তাদের জন্য সাজেশন তৈরি করেছি, এবং সেই সাজেশনের প্রায় সবগুলো যে সাজেশন আমরা তৈরি করেছি, প্রায় 60% করে প্রত্যেকটা সাজেশন মিলে গেছে। এবং এই জন্য তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের উপর ভরসা রাখার জন্য। নেতাজি ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমরা অ্যাসাইনমেন্টের সময় হেল্প করেছিলাম, মানে হেল্প করার চেষ্টা করেছিলাম, জানি না কতটা হেল্প হয়েছে। আশা করি তোমাদের অনেকটাই হেল্প করতে পেরেছি। আর এখন নেতাজি ওপেন ইউনিভার্সিটির জন্য আমরা সাজেশন তৈরি করছি, তার মধ্যে ECO1, ECO4, ECO2-এর সাজেশন অলরেডি আমরা তৈরি করে দিয়েছি এবং সেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ। এবং বাদবাকি সাবজেক্টের সাজেশনগুলো আসছে, রেডি হচ্ছে, সেগুলো ঠিক ঠিক সময় আমরা আপলোড করে দেবো। এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমরা এখন সিলেবাস নিয়ে একটা সিরিজ তৈরি করছি, যেটাও কন্টিনিউ আপলোড হচ্ছে এবং তোমরাও সেটা দেখছো। এছাড়া আমাদের HS-এর ভাই বোনদের জন্য আমরা বলবো, তোমাদের অনেক এক্সামই পিছিয়ে গেছে, তাই কমার্সের যে এক্সামগুলো পিছিয়ে গেছে সেই এক্সামের সাজেশনগুলো আমরা তৈরি করে দিচ্ছি, আশা করি এটাও তোমাদের হেল্প করবে। আমরা HS-এর জন্য অলরেডি অ্যাকাউন্টেন্সি এবং ইকোনমিক্সের সাজেশন তৈরি করে দিয়েছি এবং সেগুলো আপলোডও করে দিয়েছি। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, তোমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, আশা করি সেটা তোমাদের অনেক হেল্প করবে। এখানে আরেকটা বিষয় বলার, যে যখনই কোনো কিছুর সাজেশন বা কোনো কিছুর অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করে আপলোড করেছি, সেগুলোর যেখানে যেখানে পাসওয়ার্ড আছে সেগুলো তোমরা ফুল ভিডিওটা না দেখে, অল্প একটু দেখে, কোনো রকমে তোমাদের মেল আইডিটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিয়ে তারপর আবার বারবার জিজ্ঞেস করছো পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড দাও। আমরা যেভাবে ভিডিওতে বলি যে পাসওয়ার্ডটা যেখান থেকে পাওয়া যাবে, ঠিক ঠিক সেইখান থেকেই পাসওয়ার্ডটা পাওয়া যায়। আমরা অলরেডি সব কিছু ঠিক করেই সেই কথাগুলো বলি, তাই তোমাদের কাছে আমার নিবেদন, তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, মন দিয়ে দেখো। এবং ভিডিওটা মন দিয়ে দেখলেই তোমরা সব কিছু অ্যান্সার পেয়ে যাবে, পাসওয়ার্ড কোথা থেকে পাবে, সেটার PDF কোথা থেকে পাবে, এবং যাবতীয় সাজেশান পাওয়ার জন্য যা যা করার দরকার তোমরা সেগুলো করো, পাসওয়ার্ড তোমরা অটোমেটিক পেয়ে যাবে, তার জন্য তোমাদের আমায় রিকোয়েস্ট করতে হবে না। তবে যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে, সে বিষয়টা হলো, দেখো আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছে, একটা ফেসবুকেও একটা গ্রুপ তৈরি হয়েছে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, যে গ্রুপটা সব স্টুডেন্টদের একসঙ্গে নিয়ে, ফেসবুকে যে পেজটা আমাদের আছে সেই পেজেও সব স্টুডেন্টরা একসঙ্গে নিয়ে। তো আমি এখন চাইছি প্রত্যেকটা স্টুডেন্টদের বা প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইয়ারের স্টুডেন্টদের আলাদা আলাদা করে ভাগ করতে, কারণ এতে তোমাদেরও অনেক সুবিধা হবে, আমারও অনেক সুবিধা হবে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য। তাই আমি ঠিক করেছি যে তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইয়ারের স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব।
এবং তার জন্য তোমাদের ফোন নম্বর আমাদের দরকার। আর এই ফোন নম্বরটা পাওয়ার জন্য বা এই ফোন নম্বরটা তোমরা আমাদের কিভাবে দেবে সেটা হলো, তোমরা আমাদের ফেসবুক পেজে যাও, আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের ইনবক্স করো এবং সেখানে তোমাদের নাম, তোমাদের ফোন নাম্বার, তোমাদের ইউনিভার্সিটি এবং তোমরা কোন ইয়ারে পড়ছো, এই চারটে ইনফরমেশান লিখে আমাদের পাঠিয়ে দাও। আমরা এই জিনিসটা এক মাস ধরে করতে থাকবো, তারপর এটা রেগুলারলি হতে থাকবে, কিন্তু এই এক মাস ধরে আমরা মেনলি এই একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করব। তাই তোমরা আমায় সহযোগিতা করো, এতে তোমাদেরও অনেক হেল্প হবে এবং তোমাদের যারা বন্ধু আছে যারা কমার্স নিয়ে পড়াশোনা করছে, সেটা যে কোনো ইউনিভার্সিটির হতে পারে, তাদেরকেও বলো যে আমাদের যদি তারা এই ফোন নম্বরটা শেয়ার করে, তাহলে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, প্রত্যেকটা ইয়ারের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব এবং সেই সেই ইনফরমেশনগুলো সেই সেই গ্রুপে সেন্ড করব। তাতে তোমাদেরও অনেক সুবিধা হবে এবং আমারও অনেক সুবিধা হবে। আশা করি আমার এই প্রচেষ্টায় তোমরা আমায় হেল্প করবে, কারণ তোমাদের হেল্প ছাড়া এই কমার্সের সমস্ত স্টুডেন্টদের এক জায়গায় নিয়ে এসে যে গ্রুপ তৈরি করার স্বপ্নটা আমরা দেখেছি সেটা সফল হওয়া সম্ভব না। তাই আমাদের হেল্প করো, তোমাদের ফোন নম্বরগুলো আমাদের পাঠিও, অবশ্যই যারা ইচ্ছুক তারাই ফোন নম্বর দিও। আর তোমাদেরও রিকোয়েস্ট, কোনো বন্ধুর থেকে পারমিশন না নিয়ে তার ফোন নম্বর দিয়ে দিও না, এতে তারও যেমন অসুবিধা হবে তেমন আমারও অসুবিধা হবে এই গ্রুপগুলোকে মেনটেন করার জন্য। আর বন্ধুরা, আরেকটা বিষয় তোমাদের সঙ্গে কথা বলার আছে, সেটা হলো যেহেতু এখন লকডাউন অবস্থায় আছে, স্কুল কলেজ সব বন্ধ বা টিউশনগুলোও বন্ধ আছে, তো তোমরা তো কোথাও গিয়ে টিউশন নিতে পারছো না বা স্কুল কলেজে গিয়ে সেগুলো জানতে পারছো না, তোমাদের ক্লাসগুলো হচ্ছে না। তাই আমি ভাবছিলাম যদি একটা অনলাইন ক্লাস ওপেন করা যায়, তো এটা এখনও ভাবার অবস্থাতেই আছে, এটা নিয়ে আমি এখনও মানে শিওর না যে এটা আমি করবই। তোমরা বলো যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই ভেবে দেখবো যে এটা কিভাবে করা সম্ভব। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের অবশ্যই জানিও এই অনলাইন ক্লাস শুরু করার ব্যাপারে, তাহলে আমরা ভাববো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই কটা ইনফরমেশনই দেওয়ার ছিল তোমাদের। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, তাই আমায় সাহায্য করো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে তৈরি করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদেরকে ভালোবাসো, আমাদের চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কারণ আমরাও অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই বা এই কন্টেন্টগুলো বানাই যাতে তোমাদের হেল্প হয়। তাই তোমরা যত বেশি স্টুডেন্টদের সাথে শেয়ার করবে, যত বেশি স্টুডেন্ট আমাদের কাছ থেকে হেল্প পাবে, তত আমাদের ভালো লাগবে যে আমাদের কাজটা সফল হবে। তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।